আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মডেলের মুভিং অল মাউন্ট 14 ইঞ্চি থেকে 42 ইঞ্চি পর্যন্ত টিভি সাপোর্ট করে বা বহন করতে পারে। তো আমরা এই মুভিং অল মাউন্ট অলে ফিটিং করব এবং টেলিভিশনের সঙ্গে ফিটিং করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে এলইডি, এলসিডি বা যে কোনো ধরনের প্যানেল টিভি বা ফ্ল্যাট টিভি ফিটিং করা যায়। এই যে এই মডেলের মুভিং অল মাউন্ট আমরা ওয়ালে ফিটিং করব। তো অনেক সময় টিভি কর্নারে অথবা যে কোনো স্থানে ফিটিং করার পরে দেখা যায় বসে টিভি দেখতে গেলে ঘাড় ব্যথা হয়ে যায় অথবা শটিং অ্যাঙ্গেল না থাকার ফলে ঘাড় ব্যথা হয়। তো মুভিং অল মাউন্টের সাথে কিছু রয়্যাল প্ল্যাক এবং স্ক্রু দেওয়া রয়েছে। এই স্ক্রুগুলি ব্যবহার করে আমি অলে এই মুভিং অল মাউন্ট ফিটিং করব। এই যে তিনটি ছিদ্র রয়েছে বা হোল রয়েছে, এখানে মূলত স্ক্রু দিয়ে অলের সঙ্গে ফিটিং করতে হবে এবং এখানে অ্যাডজাস্ট করে 15 ডিগ্রি উপরে এবং নিচে টেলিভিশনকে অ্যাঙ্গেল করা যায়। তো শটিং অ্যাঙ্গেল করার জন্য এইভাবে দেওয়া রয়েছে, যেটা মূলত এখানে ছবিতে দেখা যাচ্ছে, উপরে নিচে 15 ডিগ্রি এবং ডানে বা বামে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি লেফট অথবা রাইট করা যায়। তো এইভাবে মূলত টেলিভিশনকে ঘুরিয়ে ইচ্ছামতো যে কোনো পজিশনে বা যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখার জন্য ব্যবহার করা হয় মুভিং অল মাউন্ট। এবং একটি লেভেলার দেওয়া রয়েছে, যে লেভেলার দিয়ে মূলত সঠিক অ্যাঙ্গেলে অল মাউন্টকে ফিটিং করতে সহযোগিতা করে। তো টিভির সঙ্গে যে পুরাতন মাউন্ট ছিল তা আমরা খুলে নেব। ঠিক এইভাবে অলে ফিটিং করতে হয়। এই যে এই স্ক্রু দুটি টাইট করলে মাউন্টের সহিত টিভি অ্যাডজাস্ট হয়ে যাবে বা টাইট হয়ে যাবে এবং লুজ করলে মাউন্ট থেকে টিভি খুলে নেওয়া যাবে। তো এই যে মাউন্ট এবং এর সাথে যে ফ্ল্যাট বার রয়েছে তাও আমরা খুলে নেব এবং মুভিং অল মাউন্টের সাথে যে প্লেট রয়েছে ওই প্লেট টেলিভিশনের পেছন সাইডে আমরা ফিটিং করে দেব। তো এর সাথে বেশি কিছু থাকে না, শুধুমাত্র স্ক্রু এবং নাট বোল্ট, তার সাথে একটি লেভেলার থাকে যা এই টেলিভিশনের জন্য যথেষ্ট। তো দেখেন এই যে মুভিং অল মাউন্টের যে প্লেট রয়েছে তা অনেকগুলি ছিদ্র দেওয়ার ফলে যে কোনো একটি ছিদ্র মিলিয়ে আমরা 4টি ছিদ্রর সাথে টেলিভিশনকে অ্যাডজাস্ট করে নেব। এই যে আমাদের এই ছিদ্রয়ে এই টেলিভিশন মিলে যাবে। তো 14 ইঞ্চি থেকে 42 ইঞ্চি টেলিভিশনে বা ফ্ল্যাট টিভিতে যে ধরনের ছিদ্র করা থাকে বা হোল করা থাকে তার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, সেইভাবেই এটা তৈরি করা থাকে। তো একটি সমস্যায় আমি পড়েছি, যে সমস্যাটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। অনেকে হয়তো শেয়ার করে না, নিজেরাই সমাধান করে নেয়। তো সমস্যাটি হলো এই যে স্ক্রুগুলি দেখছেন, যেগুলি মূলত টেলিভিশনের সঙ্গে যুক্ত করা ছিল, ওই স্ক্রুগুলি এই মাউন্টের যে প্লেট, ওই প্লেটের হোল চিকুন হয়ে যাওয়ার ফলে ঢুকছে না। তো ওই হোলগুলি আমি ছিদ্র বড় করে নেব। তো কীভাবে ছিদ্র বড় করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছোটোখাটো সমস্যার জন্যই অনেকে মূলত সমস্যায় পড়ে থাকেন। তো দেখেন কীভাবে অ্যাডজাস্ট করা যায়। তো আমি একটি ড্রিল ব্যবহার করে এই হোলগুলি বড় করে নিচ্ছি। স্ক্রুগুলি, 4টি স্ক্রু যে ঢুকবে, এই স্ক্রুগুলি এই হোল বরাবর ঢুকছে না, হোলগুলি ছোট করা আছে। তো আমি একটু ঘুরিয়ে চিকন ড্রিল বিট ব্যবহার করে ঘুরিয়ে কেটে নিচ্ছি বা হোলগুলি একটু বড় করে নিচ্ছি, যার ফলে আমার 4টি স্ক্রু সহজভাবে ঢুকে যাবে। তো যদি এ ধরনের সমস্যা হয়, আপনাদের কাছে ড্রিল না থাকে, তাহলে যে কোনো একটি মেকানিক্যাল বা লেদ ওয়ার্কশপে যোগাযোগ করলে তারা সঠিক পরিমাণে ছিদ্র করে নেবে, করে দিবে, এতে খুব বেশি খরচ হবে না। তো দেখেন আমি লেভেলার দিয়ে অ্যাডজাস্ট করে আমি যেখানে ড্রিল করব সেখান থেকে মার্কিং করে নিয়েছি এবং ড্রিল করছি। তো স্বাভাবিকভাবে হ্যামার ড্রিল ব্যবহার করেই আমি ড্রিল করি। হোলগুলি বড় করতে হবে যেহেতু আমার রয়্যাল প্ল্যাকগুলি বেশ বড় সাইজের এবং আমি স্ক্রু, যে স্ক্রু দিয়ে আটকাবো তা সঠিক পরিমাণে টাইট করতে হবে। তো দেখেন আমি যে প্লেট, মুভিং অল মাউন্টের যে প্লেট বা প্যানেল যেটা ছিল তা আমি ছিদ্র বড় করে নিয়ে আসছি। আমার যে 4টি ছিদ্র প্রয়োজন হবে সেই 4টি ছিদ্র আমি বড় করে নিয়ে আসছি এবং এখানে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি সঠিক পরিমাণে টাইট করে। তো এই যে একটি রেগুলেটরের মতো চাকা দেখছেন, এটি ঘুরিয়ে মূলত টেলিভিশনকে উপর এবং নিচে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। তো টেলিভিশন যদি উপরের দিকে চলে যায় তাহলে অনেক সময় ঘাড় ব্যাকা হয়ে যায় এবং নিচের দিকে চলে গেলে সঠিক অ্যাঙ্গেলে ঘাড় থাকে না।
ঘাড় সকল সময় সোজা রাখার জন্যই মূলত টেলিভিশনকে সঠিক অ্যাঙ্গেল থেকে দেখতে হয়। তো দেখেন, আমি মুভিং অল মাউন্টের যে অংশ তা ফিটিং করে দিয়েছি এবং এখানে যে প্লেট রয়েছে সেই প্লেট অ্যাডজাস্ট করে ফিটিং করে দেব এবং নাট বোল্টগুলি আমি টাইট করে দেব। তো নাট বোল্টগুলি টাইট করে এভাবে যদি টেলিভিশন এদিকে সরানো হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার জন্য, দেখেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে টেলিভিশন দেখার জন্য এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হয় এবং উপরে নিচে 15 ডিগ্রি অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। তো আপনি যেখানেই বসেন না কেন এইভাবে অ্যাডজাস্ট করে সুন্দরভাবে টেলিভিশন দেখতে পারেন মুভিং অল মাউন্ট ব্যবহার করে। তো এ ধরনের মুভিং অল মাউন্ট মার্কেটে আপনারা 800 টাকা থেকে 850 টাকার ভিতরে পেয়ে যাবেন, আর যদি টেলিভিশন এর থেকে বড় হয় তাহলে আপনারা 1000 টাকার ভিতরে পেয়ে যাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।